নির্বাচনী প্রচারণার খবর জানতে এখন যাব মংলায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু হুসাইন সুমন। সুমন, সারাদিন তো প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা, কি চিত্র দেখছেন? জসিন্তা, এই বাগেরহাট জেলার মধ্যে যে চারটি মূলত আসন রয়েছে তার মধ্যে বাগেরহাট তিন, মংলা, রামপাল যে আসন রয়েছে এটা ভৌগোলিক দিক দিয়ে আসলে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর রয়েছে, ইপিজেড রয়েছে, সুন্দরবন রয়েছে, এছাড়া নানা সরকারের মেগা প্রজেক্টও রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে নৌকায় প্রতীক নিয়ে যিনি মাঠে নেমেছেন তিনি তিনবারের এমপি ছিলেন, এবার তিনি চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে এই মংলা এবং রামপাল ভোটারদের কাছে যাচ্ছেন, এবং উন্নয়ন যে বিগত তার আমলে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবারও নৌকাপতিকে তিনি ভোট চাইছেন। এছাড়া এখানে আওয়ামী লীগেরই মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইদ্রিস আলী জারদার, তিনি দল থেকে মূলত মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও খুব জোরে সোরে একেবারে সেই কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত মংলা এবং রামপালের প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ চালাচ্ছেন, প্রচার প্রচারণা করছেন, এবং এখানে যিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী রয়েছে তিনি যেহেতু এখানে তিন বছরের এমপি এবং তিনি আগামীতে নির্বাচিত হতে পারলে এই রামপাল মংলার উন্নয়নে আরও অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করবেন এবং এখানকার মানুষের প্রয়োজনীয় যেসব দরকার সে কাজগুলো করবেন, এবং ইদ্রিস আলী জারদারও এই যে মংলা নদীর উপর একটা ব্রিজ নির্মাণ সহ এই এলাকার মানুষের অতীব প্রয়োজন যেসব বিষয় সেসব বিষয়ে তারা দেখবেন। এছাড়া অন্যান্য যে দলগুলো এখানে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আসলে মূলত খুব বেশি সেটা প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে না। জসিন্তা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।